তো এটা কোন জায়গা বর্তমানে কোন জায়গাতে আছে? জলালপুর, জলালপুর মিনামত। আচ্ছা, তো এখানে মানে খানকা কবে থেকে শুরু হয়েছে বা আগে কি কখনো হয়েছিল? না না, আজকে আগে হয়েছে না, আজকে তো নিয়ে আরম্ভ হয়েছে সকাল থেকে। তো এই যে মসজিদ যেটা আছে এটা আপনাদের মহল্লা? না, এটা আমাদের মহল্লা। তো আপনাদের মহল্লায় যে খানকা হচ্ছে, তো এই ব্যাপারে আপনারা মানে কি বলতে চাচ্ছেন বা আপনাদের কেমন লাগছে, এই এলাকাবাসী কেমন লাগছে এই ব্যাপারে একটু? না না, এলাকাবাসী খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছেন, বা আমরা যতটুকু আমরা সাহায্য সহাত করার করছি, অথচ এই খানকাতেই যতটুকু আমরা পাইলাম আর আমরা আনন্দিত, আমরা খুশি। এই খানকার যে সিস্টেম যেটা আছে, এই সিস্টেম সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী? এই সিস্টেম সম্বন্ধে আমার প্রতিজ্ঞা মানে আমি আর ভাষায় কোনটা প্রকাশ করার মতো নাই। মাশাআল্লাহ ভালো হয়েছে। না, আপনি দেখলা কি এই খানকার ভিতরে এখনো পর্যন্ত যা দেখা হয়েছে আপনার? না, ভালো লাগছে, ভালো ভালো লাগছে। পক্ষ থেকে নতুন একটা খানকা আপনারা এখানে চালু করছেন, আর চালু করার কারণে কিন্তু আপনারা কোভিড প্রোটোকল মেনে এরপরে স্যানিটাইজেশন করে তারপর আপনারা তাপ মাত্রা নিরীক্ষণ করে কারো জ্বর আছে কিনা 99-এর ভিতরে যা সব মানুষ আছেন ওদিকে প্রবেশ করতে দিচ্ছেন, অন্যান্য দিকে দিচ্ছেন না, অত্যন্ত ভালো লেগেছে। এবং এমআরএস সরিয়ানা দত্তমীরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন এরা আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভালো লেগেছে, এবং খানকা সম্পর্কে আপনাদের একটা সম্যক জ্ঞান হয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে অন্যান্য বছর আপনারা কি খানকা করাবেন? তাহলে তো ধন্যবাদ আপনাদেরকে। প্রথমে আপনারা কি মনে করেছিলেন যে খানকাটা কিভাবে হবে বা কি? আমরা অতটুকু আশা করছিলাম না, আশা করেন নাই। তাহলে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আর আপনারা খানকা যেটা সার্থক হয়েছে এবং আগামী সোমবার ফজর পর্যন্ত চলবে, এইভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন নিশ্চয়। আমি আশা করি প্রত্যেক বছর এই খানকা হওয়ার জন্য, কারণ প্রত্যেক রমজানও খানকা হয় অন্যান্য জায়গায়, ওইরকম আমরা এখানে এরকম খানকা হওয়ার জন্য আমি আশা রাখি। আচ্ছা ঠিক আছে, আপনাকে জিজ্ঞাসা করছি, এই অঞ্চলে তো খানকা প্রথম, এই ধরনের খানকা হয়েছিল কি? জি না, আর কখনো হয় নাই। আমরা পূর্ণ আশা রাখি যে এখানে একটি স্থায়ী খানকা প্রতি বছর যাতে করা যায় এই মৌসুমে, এটা লাগে আমরা আবার চেষ্টা করবো। আরেকটা প্রশ্ন আমি করছি, খানকা সাধারণত যেসব অঞ্চলে হয় না বা যেসব মানুষের খানকা সম্পর্কে ধারণা নেই, এইসব আপনার অঞ্চলে নতুন আমার চৌধুরী মনোয়ার চৌধুরী সাহেব সহ অন্যান্য যারা আছে সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনি ইয়ং এক জেনারেশনের মানুষ, ওরা একটু বেশি বয়স হয়েছে, আপনি বলুন খানকার ভিতরে, আমরা তো খানকার বাহিরে দাঁড়িয়ে আছি, খানকার ভিতরে কি কি হচ্ছে বা কীভাবে ওখানে কি গল্প গজব হয় বা কি কোনো রাজনীতি হয় কিংবা একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ তোলানো হয়, এইসব কোনো কাজ হয় কি? জি না, খানকা তো অ্যাকচুয়ালি আত্মশুদ্ধি, আমাদের অন্তর দে আল্লাহর দিকে রুজু করার লাগি, এক অলির নিকটে আসিয়া মানে লাইনটা আমরা সুন্দরভাবে কি রকম আল্লাহরে জলদি পাওয়া যায় ও লাইনটা বাতাইয়া দেন আল্লাহর এক অলিয়ে, আর ওখানে কীভাবে আল্লাহরে পাওয়া যায় এটা নিয়েও 24 ঘন্টার একটা রুটিন থাকে, তার মধ্যে খানি গুমানি সবও আছে, আর কীরকম বেশি বেশি আল্লাহ আল্লাহ করা যায়, আল্লাহরে বেশি পাওয়া কীরকম অতি সহজে আল্লাহ পাওয়া যায়, এটাই খানকার মধ্যে। ধন্যবাদ। এখন ভারত তফসি চলছে, আপনারা শুনছেন ভারত তফসি চলছে, এবং এই অঞ্চলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এমআরএস শরিয়ার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।